লালমনিরহাটে বুড়িমারিতে শহীদুন্নবী জুয়েলকে হত্যা ও মরদেহ পোড়ানোর দায়ে তিন মামলার আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার হলেন 10 জন। এর আগে প্রথম দফায় 5 জনকে গ্রেফতার দেখিয়ে রোববার 1 নভেম্বর আদালতে নেয় পুলিশ। এই ঘটনায় দায়ের করা 3টি মামলায় মোট 10 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে প্রথম দফায় গ্রেফতার 5 জনকে হত্যা মামলায় 5 দিন করে রিমান্ডের আবেদন জানায় মামলায় তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা ডিবি পরিদর্শক মাহমুদুন নবী। এর আগে বৃহস্পতিবার 29 অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গতকাল রোববার ঘটনাস্থল তদন্ত করে মসজিদের কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত দলের পরিচালক আল মাহমুদ ফাজুল কবির। এটা স্রেফ একটি গুজব বলে দাবি করা হয়েছে। এই পর্যন্ত দশা কি নিয়েছে তাতে কোরআনের কোনো অবমাননা হয়নি, কোরআনে কেউ পা দেয়নি, কোরআন কেউ ছেড়ে দিয়েছে, এটুকু আমরা সাক্ষী দিতে পারি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।